দেখুন, বেশিরভাগ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের মধ্যে একটি কমন কোশ্চেন হচ্ছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো? তার কারণ আমি দ্য হিন্দু পেপার বুঝতে পারছি না, আমি ইন্ডিয়ান এক্সপ্রেস বুঝতে পারছি না, কারণ বেঙ্গলি মিডিয়াম থেকে এসে এবং ইভেন ইংলিশ মিডিয়াম থেকে এসেও অনেকে কিন্তু এই যে দ্য হিন্দুর যে টার্মগুলো, টেকনিক্যাল যে টার্মগুলো, ইকোনমি রিলেটেড টার্ম, সে কোনো দিন ইকোনমি পড়েনি, সে কোনো দিন পলিটি পড়েনি, পলিটি রিলেটেড টার্ম, এছাড়াও এডিটোরিয়ালের যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো, সেগুলো কিন্তু তাদের পক্ষে বোঝা সম্ভব হয় না এবং এডিটোরিয়ালের মাঝে মানে কিন্তু বুঝে ওঠা সম্ভব হয় না। তো এখানে আমি প্রথমে একটি কথা বলি, এই যে নিউজ পেপার আমি পড়তে পারি না বা আমি বুঝতে পারি না, তো এই ক্ষেত্রে আমাদের কী করা উচিত? তো প্রথমে আমি সেটা বলি, দেখুন আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে নিউজ পেপার আমরা পড়ি শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। WBCS-এর ক্ষেত্রে এবং UPSC-এর ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রেই কিন্তু আমরা নিউজ পেপার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়ি না, কারণ নিউজ পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আমরা কিন্তু সেটা মনে রাখতে পারি না এবং সেটা কিন্তু পরীক্ষার জন্যও লাভদায়ক হবে না, এবং পরীক্ষা মানে পরীক্ষার আগে যখন রিভিশন করতে হয় তখনও কিন্তু নিউজ পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন আমরা করি না বা করতেও পারি না, সেটা সম্ভব নয়। তবে কেন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি? এই যে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস এত দামি দামি পেপার, স্পেশালি দ্য হিন্দু আমাদের এখানে কলকাতায় 15 টাকার এডিশন রয়েছে, 20 টাকার এডিশনও রয়েছে। তো এছাড়া বিভিন্ন অঞ্চল বেসিসে দ্য হিন্দুর এত করে টাকা নেয়, 15 টাকা 20 টাকা করে নেয়, আর ইন্ডিয়ান এক্সপ্রেস এটা আমাদের দামের মধ্যে ঠিক আছে, 5 টাকা করে নেয়, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে দ্য হিন্দু কেন আমরা এত কষ্ট করে পড়বো? দেখুন আমাদের WBCS-এর ক্ষেত্রে কিন্তু প্রথমে পেপার 1, পেপার 2 রয়েছে। পেপার 2-এর ক্ষেত্রে যেটা ইংলিশ রয়েছে, এই ইংলিশের কোশ্চেন সলভ করতে গেলে এবং ইংলিশে আপনি যদি বেশি নাম্বার পেতে চান, তাহলে এই দ্য হিন্দু থেকে কিন্তু পড়া আপনার একটু দরকার হয়ে পড়ে। তার কারণ কি, আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, আপনার রাইটিং স্কিল ভালো হয়, ইভেন UPSC-র ক্ষেত্রে আপনি ইংলিশে এক্সাম দিলে তো হিন্দু পেপার পড়া খুব দরকার হয়ে পড়ে, এডিটোরিয়াল পড়া খুব দরকার হয়ে পড়ে এসএ পেপারের জন্য। তার কারণ পেপার পড়ার একটি উদ্দেশ্য হচ্ছে এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার রাইটিং স্কিল ডেভেলপ করা। তো রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করা, এটাই কিন্তু পেপার পড়ার আসল উদ্দেশ্য, কারেন্ট অ্যাফেয়ার্স নয়। স্টুডেন্টদের মধ্যে এই ভুল ধারণাটা সবসময়ই থাকে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াটাই হচ্ছে পেপার পড়ার মূল উদ্দেশ্য, কিন্তু পেপার থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করা হয় না। তো পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করা হয় না, অর্থাৎ পরীক্ষার জন্যে পেপার থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করা হয় না। আপনারা দেখবেন পরীক্ষার আগে কিন্তু আপনারা ভিজন IAS UPSC-র ক্ষেত্রে বা ইনসাইড IAS থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন এবং WBCS-এর ক্ষেত্রে অ্যাচিভার্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দেন। তো এবার বলছি, তবে আমি কি WBCS ট্র্যাক করতে পারবো যদি আমি পেপার নাই পড়ি কোনো দিন? অবশ্যই পারবেন। দেখুন আপনার ইংলিশ যদি খুব দুর্বল থাকে, আপনার ইংলিশে যদি 10টা নাম্বার কমও আসে, সেখানে আপনি বাংলায় নাম্বার তুলুন বেশি, GS-1-এ নাম্বার তুলুন বেশি, GS-2-তে নাম্বার তুলুন বেশি, GS-3-তে ভালো নাম্বার তুলুন, ম্যাথামেটিক্সে ভালো নাম্বার তুলুন, এই যে ইংলিশ ইংলিশের নাম্বারটা আপনাকে অন্য জায়গা থেকে কভার করতে হবে, তাহলে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম নেই। আপনি অপশনাল থেকে সেই GS-এর নাম্বারটা, এই যে আপনার ইংলিশের নাম্বারটা আপনি অপশনাল থেকে কভার করতে পারেন, তাহলে কোনো প্রবলেম নেই। ইভেন ইংলিশে কিন্তু সবাই খুঁজে খুব ভালো তা নয়, যারা WBCS অফিসার হয়ে গেছে তারা এমন অনেকে রয়েছেন যারা কিন্তু ইংলিশ খুব একটা ভালো না, তারা ইংলিশে কথা বলতে পারে না, কিন্তু তারা আজকে WBCS অফিসার, আমি এমন অনেককে জানি। তো যাই হোক, এক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, ইংলিশের ওপর খুব একটা বেশ নির্ভর করবে না। তার কারণ আপনি যদি কোশ্চেনলি বুঝতে পারেন ইংলিশে, তাহলে কোনো প্রবলেম নেই এবং ইংলিশের পেপারটা মোটামুটি আপনি যদি একটা অ্যাভারেজ মার্কস পান, তাও অন্য পেপারগুলোই বেশি নাম্বার পাওয়ার মাধ্যমে আপনি কিন্তু WBCS ক্লিয়ার করতে পারবেন। আর WBCS ইন্টারভিউ তো ইংলিশ বাংলা দুটোতে দেওয়া যায়, তাহলে তো কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে, কবে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো? যদি আমরা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি না করি, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কোথা থেকে পড়বো? দেখুন আপনি যদি WBCS-এর জন্য প্রিপারেশন নেন, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো আমি বলে দিচ্ছি। আপনি ডেলি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখুন, সে আমার চ্যানেল থেকে দেখতে পারেন, অন্য কোনো চ্যানেল থেকে দেখতে পারেন, আমি বলবো না যে আমার চ্যানেল থেকে দেখুন, সেটা সেলফ প্রমোশন হয়ে যাবে, কিন্তু আপনি আমার চ্যানেল থেকে দেখতে পারেন। আমি একটা জিনিস বলি যে আমার চ্যানেল থেকে ভিডিও দেখলে কারেন্ট অ্যাফেয়ার্সের এর বাইরে কোশ্চেন আসবে না, কিন্তু আমি সবসময় বলি যে MCQ বেসড কোশ্চেন, যেগুলো কিন্তু WBCS-এর ক্ষেত্রে কোশ্চেন আসে ঠিক আছে, কিন্তু MCQ বেসডের সাথে সাথে তার যে ব্যাকগ্রাউন্ড সেটাও আপনাদের জেনে রাখা দরকার। আমি যখন MCQ আলোচনা করতাম তখনই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড বলে দিতাম, কিন্তু এখন আমি MCQ আলোচনা করছি না, এখন স্টেটমেন্ট বেসিসে কোশ্চেন আলোচনা করছি, স্টেটমেন্ট বেসিসে ডেটা আলোচনা করছি, তার সাথে কী সম্ভাব্য কোশ্চেন আসতে পারে সেটাও আলোচনা করে দিচ্ছি। তো ওখান থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, আর এছাড়া অন্য কোনো চ্যানেল যেটা আপনার পছন্দ সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, ডেইলি GK Today সাইটে যেতে পারেন বা ক্লাউড অ্যাফেয়ার্স সাইটে যেতে পারেন, সেখানে কিন্তু আপনার একটা প্রবলেম হবে, আপনাকে নিজে বুঝে নিতে হবে কোন কারেন্ট অ্যাফেয়ার্সটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আপনাকে আর আলাদা করে দেওয়া থাকবে না। আর একটা জিনিস বলবো, যে কোনো চ্যানেল চুজ করার আগে যে চ্যানেলে দেখবেন পার ডে 15-20টা 10-12টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, সেই চ্যানেল দেখবেন না, প্লিজ দেখবেন না। তার কারণ হচ্ছে কোনো দিন এবং রেগুলার এটা কিন্তু সম্ভব হয় না যে 10-12টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, রেগুলার 2-3টি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ইভেন খুব বেশি হলে সেটা 7-8টা বা 9-10টা হয়ে যায় কোনো কোনো দিন, এবং সেটা কিন্তু মাসে 2-3 দিনই হয়। তো সেই জন্য যে চ্যানেলে প্রতিদিন 10-12টা বা 8-10টা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, সেই চ্যানেল ফলো করবেন না। আমি আমার চ্যানেলের প্রমোশন করছি না, কিন্তু
এরকম অনেক চ্যানেল রয়েছে যেখানে মাত্র 2-3 কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করা হয়, খুব বড় চ্যানেল রয়েছে যেগুলো। তো সেই জন্যই বলছি যে চ্যানেলে খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দেয় সেগুলো কিন্তু অ্যানালিসিস করবেন না। আমি সবসময় একটা ডেটা আপনাদেরকে অ্যানালিসিস করার চেষ্টা করি যে পার ডে যদি আপনার 10 করেও কারেন্ট অ্যাফেয়ার্স হয়, 30 আপনার 300 কারেন্ট অ্যাফেয়ার্স হবে, সেখানে আপনার কিন্তু 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে হবে, তার কাছে তাহলে আপনার 3600 কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। সেটা বাস্তবে কিন্তু সম্ভব হয় না, প্র্যাকটিক্যালি ভেবে দেখুন তো কারেন্ট অ্যাফেয়ার্স ওইভাবে ফলো করবেন না। আর মান্থলি আপনাকে তো রিভিশনের জন্য কিছু একটা দরকার, তার জন্য আপনাদের অ্যাচিভার্স রয়েছে। আমি প্রতিযোগিতা দর্পণ বলি না, তার কারণ আছে, প্রতিযোগিতা দর্পণে প্রচুর ডেটা থাকে প্রতিযোগিতা দর্পণে, তো সেটা কিন্তু অনেকের পক্ষে বোঝা শক্ত হয়ে যায় এবং কোনগুলো বেছে বেছে নেবো সেগুলোও বোঝা শক্ত হয়ে যায়। এবং অ্যাচিভার্সের ক্ষেত্রেও যে এমসিকিউ আকারে, এমসিকিউ নয়, যে স্টেটমেন্ট বেসে যে কোশ্চেনগুলো থাকে, যে অনলাইনের কোশ্চেনগুলো থাকে, সেগুলোও কিন্তু আপনি বাদ দিতে পারেন। আপনি যদি অ্যাচিভার্সের বাকি পোর্শনটা, মৌ চুক্তি বাদ দিতে পারেন, অ্যাচিভার্সের বাকি পোর্শনটা ভালো করে পড়তে পারেন, তাহলে কিন্তু অ্যাচিভার্স থেকে আপনার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে। এবং ডেইলি একটি করে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখে নিন, অথবা আপনি ডেইলি কোনো একটা সাইটে গিয়ে, GK Today বা ক্লাউড অ্যাফেয়ার্সের সাইটে গিয়ে আপনি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে নিজেকে বুঝে নিতে হবে যে কোন কারেন্ট অ্যাফেয়ার্সটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে 3টি কোশ্চেন আমরা দেখলাম। আমি নিউজ পেপার পড়ি না বা বুঝি না, তবে আমি কি WBCS ক্র্যাক করতে পারবো? অবশ্যই পারবে। তবে ইংলিশের নাম্বারটা আপনি যদি কমে যায় তাহলে অন্য জায়গা থেকে তুলে নিতে হবে। নেক্সট, তবে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো? ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাইলে আপনি আমার চ্যানেল বা অন্য যে কোনো চ্যানেল থেকে আপনি ভিডিও দেখতে পারেন, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখতে পারেন, অথবা আপনি ডেইলি GK Today বা ক্লাউড অ্যাফেয়ার্স এই টাইপের যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবেন। তবে এখানে একটা প্রবলেম রয়েছে যে আপনাকে নিজে পছন্দ করে নিতে হবে বা বেছে নিতে হবে যে কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর মান্থলি বেসিসে রিভিশনের জন্য আপনার অ্যাচিভার্স ইউজ করতে পারে হবে, এবং আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতিযোগিতা দর্পণে ইউজ করতে পারেন। তবে এই ছিল আজকের ছোট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে তবে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।